আজি অসমত সম্পূর্ণরূপে বিজেপি দলের জয় জয়কার। আজি হিমন্ত বিশ্ব শর্মার ইমান ইমান সাংঘাতিক ধরনের মানে সমর্থন অর্জন করেছে যে ভয় করবল একই নাই। আজির পুরা দেড় বছর মান আগতে যেটা মানে লাস্ট পাইছিল মানে কইসিল যে মুখ্যমন্ত্রী বলে নয় মূলত ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক আসলে মানে বলছে আর তোর তো কোনো রাইভেলই নাই, তোর বিরোধিতা করতে কোনো নাই, তো নিষ্কণ্টক সব ফল তো একদম খালি করে দিলি, তোর দলত সকলকে তো মহিম করে দিলি, সর্বানন্দক আঁতরাই দিলি, সকলে তোক মানে, রাজনৈতিক দলত কোনো নাই তোর প্রতিদ্বন্দ্বী, কংগ্রেসের তো নিজে কো কংগ্রেসের আধা মানুষ তোর আছে, তোর তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তো খালি ঠাই, রাজনীতি খালি হয়ে গেল। গতি এনেকা হয়তো কিন্তু সিচুয়েশনটা কন্ট্রোলত রাখব লাগে, কারণ কেলে খালি ঠাই সদায় আবো এটা একটা নেচারের নিয়ম, নর্মেল নর্মেল ফ্লো অফ নেচার, যে প্রকৃতি এনেকা বস্তু যে যতই খালি ঠাই হয় খালি ঠাইতে পূর হয়। গতিকে যদি খালি ঠাই পূর করবলে যাও যে আমার নিচি পুরোনা কোনো কর্মী বা রাজনৈতিক মানুষ আহি যায় আচরিত হবল একো নাই, কারণ যে বস্তু উঠি যায় সেই বস্তু নামি যায়। পৃথিবীর যে বস্তু উঠি যায়, আমি সরতে দ্বিতীয় মানে তৃতীয় মানত একটা কবিতা আসে, ভলুকা গজালি মেলে সরক ধিয়াই ময় বর গন্ধপথ গন্ধপথ উভতি নাচায়। আর যেটা শীর্ষত থাকা যায়, শীর্ষত থাকার পিছত সেই পাহাড়খনের পর বাগরি পড়ব, এই কথা রিচার্ড ডিক্সনে কৈছিল। যে তেনেস্থলত রাহুল গান্ধী আহিছে, রাহুল গান্ধী একটা রাজনৈতিক দলের প্রচার করবলে আহিছে বুলি ধরছো, যদিও রাজনৈতিক দল ওয়ারে কৈছে আমার 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 যেটা সামাজিক ইয়াত বিজেপির কর্মীও আহিব পারে, ভারতবর্ষের কারণে কথা কবলে আহিছে ধরে নিছো নয় রাজনীতির কারণে আহিছে, তাকতো বিরোধিতা করে গালি গালাজ করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীজনক সেই মানুষজনক আহতে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বেয়া বেয়া কথা কয়, তারপর যদি আক কোনোবা পুলিশ থাকুতেই পুলিশের সম্মুখত মানে যেটা চাইছো মোলে পঠাইছে একবারে চিহর বাখর করে যে তুমি নাহিবা তোমালে এই কি করেছা বন্ধ করা, এই ফেসিবাদ এই যদি নয় বেলেগ কোন রাজ্যের মুখ্য পদবীত থাকা মুখ্যমন্ত্রী যদি কয় যে আমি দুজন মানুষ আমি খবর পাইছো যে এই দুজন মানুষে গুয়াহাটি গুয়াহাটির মাজেদি প্রশাসনটা যাত জোর দিছে, রাজনৈতিক দল রাজনৈতিক দলত বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যে এনেকে যাব লাগবে সে এনেকে যাব লাগবে, মানুষে কোনো বুঝি পো নাই, আমার সাংবাদিক বন্ধুসকলেও বুঝি পো নাই, কিন্তু আমি বহুত বহুত জীবনত এনেকা ঘাত প্রতিঘাত দেখি আইসো, ষড়যন্ত্র দেখি আইসো, ঘটনা দেখি আইসো, আর কিছু মানুষে এনেই কই দিয়া কিছু ঘটনা কেবা সচা প্রতিফলিত হয়। রাহুল গান্ধীক এই যে ঘটনা ঘটিছে মানে এই কারণে কবলে আসছিল, কারণ গান্ধী পরিয়ালর মানে কোথাও যে আজির তারিখ গান্ধী পরিয়ালর ব্যক্তিগতভাবে আর আনুষ্ঠানিকভাবে যোগাযোগ থাকা মানে এজন অসমিয়া রামে কি কয় মানে লিখি লো আছো রামের কথা আমি নজানো মানে মানে কালি এই উলিয়াই থাকতে হঠাৎ সেই গানটি দেখিল মহেন্দ্র কাপুরে গাইছিল, কলিযুগ যেটা আহিব রামে কোয়া কথা মই কোয়া কথা নয়, কলিযুগ যেটা আহিব হংস চুগে গা দানা দানা টুনা হংসয় অর্ডিনারি দানা খাব কৌয়া মতি ঠাইগা, কলিযুগত সেই হয় কলিযুগত এইটো হয় তেওঁলোকে কৈছিলে ধর্ম বিহোগা কর্ম বিহোগা রামর কথা রামচন্দ্রজী কহে সিয়াছে ধর্ম ভি হোগা কর্ম ভি হোগা পর শরম নহীঁ হোগা পর শরম নহীঁ হোগা বাত বাত পে মাতা পিতা কো বেতা আঁখ দিখায়েগা। আজিকালি সমাজখন যেনেকুৱা হৈছে আপোনালোকে জানে প্রত্যেকে নিজ নিজ ঘৰত চাগে দেখিছে, সেইকাৰণে আমি ভয় খাইছো, আর মই সেইকাৰণে মই ব্যক্তিগতভাবে জানো রাহুল গান্ধী যেতিয়া যাত্রাটা করেছে খুব সাহসী সাহসী মানুষ বা রাহুল গান্ধী ভয় নকরে, আর মানে আপনার জানাইছো কোনোবাই যদি মোক চ্যালেঞ্জ করে মানে সে চ্যালেঞ্জ করবো মোট প্রুফ নাই, কিন্তু মানে জানো যে রাহুল গান্ধী যে খুব সাহসী, রাহুল গান্ধীর যে দুর্নীতির কোনো সম্পর্ক নাই,
রাহুল গান্ধী যে লুভি, ইজ নট এ গ্রিডি কারাপ্ট ম্যান, এই কথা আনে নালাগে ভারতবর্ষৰ প্ৰধানমন্ত্ৰী বিজেপিৰ নায়ক মহানায়ক নৰেন্দ্ৰ মোদীয়েও স্বীকাৰ কৰে বুলি মই জানো। তেনেস্থলত কোনোবা মানুহে যদি মগজুৰ সন্তুলন হেৰায় বা তেওঁ কোৱা কথা অপব্যাখ্যা দি কোনো বেলেগ মানুহ তেওঁৰ ইমান ফলোৱাৰবোৰ যদি খুব বেছি হয় আৰু এই ফলোৱাৰবোৰক যদি উত্তেজিত কৰি তোলা হয় যে ইমানতে বেয়া কৰিছে বেয়া কৰিছে বেয়া কৰিছে, তেতিয়া ৰাজীৱ গান্ধীৰ যদি জীৱনৰ কিবা ঘটন ঘটে সেই কথা মই চিন্তিত হৈ পৰিছোঁ। মই ৰাজীৱ গান্ধীৰ নিৰাপত্তাই নহয়, ৰাজীৱ গান্ধীৰ জীৱনৰ প্ৰতি সংকট আহিব পাৰে আৰু তাৰ কাৰণে অসমত ৰিহাৰ্চেল চলিছে নেকি মই প্ৰশ্ন কৰিব খুজিছোঁ। ৰাহুল গান্ধীক চৰি, ৰিহাৰ্চেল যেতিয়া আছাম ৰিহাৰ্চেল গৈ গ'ল আছাম গভৰ্ণমেণ্ট শ্বুড ক্লাৰিফাই, পুলিচ আছে, মই এটা ভিডিঅ' চাইছোঁ, পুলিচ থাকোঁতে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি যোনেই নহওক প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিজনক ঘুচিয়াই দিছে, পুলিচজনে একো কৰা নাই। ৰাহুল গান্ধী গুৱাহাটী চহৰৰ মাজেদি যাব, একেবাৰে হেৰি চিন্তাত, হস্পিটেলত কি হ'ব, ৰোগীৰ কি হ'ব, মই কিন্তু জানো, মোৰ এজন ভাইটি আছিলে কংগ্ৰেছৰ পৰা ৰিজাইন দি বিজেপিত যোগ দিছিলে, এয়াৰপৰ্টৰ পৰা গুৱাহাটীৰ মাজেদিয়ে তেওঁ গৈছিল, বা তেওঁৰ মটৰ গেট আছিলে, শ শ মানুহে চবফালে ৰৈ ৰৈ গৈছিলে, তেওঁ কোনো বাধা দিয়া নাছিলে, তেওঁ ইমান বিতত কি হৈছে এইবোৰ মই তেওঁক তেওঁৰ অগ্ৰজ হিচাপে আৰু তেওঁক মই ভালকৈ চিনি পাওঁ কাৰণে মই ভাবোঁ যে মানুহ বয়সৰ আগতে তেওঁ ক'ত কি কৰিছিলে, কেতিয়া কি কৰিছিলে, ক'ৰবাত কিবা হিংসাৰ কামো যদি কৰিছিলে, বেয়া কামো কৰিছিলে, সেইবোৰ কথা বাদ দিয়ক। এজন মুখ্যমন্ত্ৰী সংযত হ'ব লাগে, সংযমী হ'ব লাগে, গণতন্ত্ৰক শ্ৰদ্ধা কৰি বিৰোধী নেতা হ'লেও তেওঁক সন্মান যাচিব লাগে, তেওঁৰ জীৱন বিপদাপন্ন হোৱা কোনো কাম কৰিব নালাগে। মই এই কথাখিনি এইকাৰণেই কৈছোঁ যে হয় আজি বিজেপি হয়তো নিৰ্বাচনত জিকিব পাৰে, কেতিয়াবা হয় ইয়াতো খোৱা বস্তু, আমি কাইলৈ ক্ষমতাত আহিলে ধৰক আমি বহুত হেৰি দিলোঁ, চাউল ৰেচন অমুক তমুক দিলোঁ, দি পেলাই আমি আৰু এটা বস্তু দি দিলোঁ যে ধৰ্মকৰ বা হেৰি কৰ, জুবিন গাৰ্গৰ গান শুনা বা অমুকৰ গান শুনা, গান নাচ হেৰি নৃত্য পৃত্য এইবোৰত ব্যস্ত ৰাখ, মানুহ ইমানবোৰে যদি আচল সমস্যাবোৰ পাহৰি যায় আৰু আমাৰ দাস হৈ চলে কাৰণ সময় নাই গান চাব, গতিকে কোনো ক'ব নোৱাৰে কি হয়, গতিকে মানুহে সদায় নেচাৰেল লবোৰৰ প্ৰতি চকু ৰাখিব লাগে, ভাহি যাব নাপায়, উন্মাদনা কেতিয়াও নেতৃত্বৰ পৰিচায়ক হ'ব নোৱাৰে। মই ভাবোঁ যে গণতন্ত্ৰত আমি বুজা উচিত যে গণতন্ত্ৰত থমাছ জেফাৰছনে কৈছিলে যে উই হোল্ড থ্ৰী ট্ৰুথছ এজ ছেল্ফ এভিডেণ্ট, তিনিটা সত্য স্বতঃস্ফূৰ্তভাৱে পৰিষ্কাৰ বুলি আমি গণ্য কৰোঁ গণতন্ত্ৰত। আমেৰিকান যি সংবিধানখন ৰচনা কৰাৰ সময়ত জেফাৰছনে দিয়া স্পীচৰ অংশ, ডেট অল মেন আৰ ইকুৱেল, সকলো মানুহ সমান, মই মুখ্যমন্ত্ৰী, মই হেৰি গভৰ্ণৰ, মই আই জি পি, মই ডি জি পি, তেওঁলোক ডাঙৰ বুলি ভাবিব নাপায় গণতন্ত্ৰত, গণতন্ত্ৰত প্ৰথমে প্ৰত্যেক মানুহ সমান। আজিৰ তাৰিখটোত মই জানো যে আজি সকলো ৰামৰ মাজত ব্যস্ত থাকিব, মই খুব বেছি মানুহক মই মতা নাই, আপোনালোকে নিশ্চয় আপোনালোকে নিজে, মই কাকো পাৰ্চনেলি ফোন কৰা নাই, কিয় কৰা নাই, কাৰণ মই বহুত দিন দেখিছোঁ যেতিয়া মানুহ নাহে বাতৰি কাকতত একো নোলায়, কিন্তু বাতৰি কাকত বন্ধ কৰি থয় সেইটো হয়নে নহয় চাবৰ মই এটা মন গ'ল। সেইকাৰণে কালি যোৱাকালি ৰাতি মই আহি প্ৰেছ ক্লাবত খালি সন্তোষক হেৰিখন দি মই অকলে আহিছোঁ এইটো জনাবলৈ যে যেতিয়া সকলোৱে ৰামৰ কথা পাতি আছে সেই সময়ত আমি কিছুমান কথা শিকিবও লাগিব, অসমত এইটো কিন্তু নতুন কথা, ৰামৰ কথাটো হোৱাটো খুব ভাল, কিন্তু ৰামৰ অসমখনত কিন্তু আচৰিত কথা, মই নিজে আচৰিত হৈছোঁ, আমি সৰুৰে পৰা ডাঙৰ হৈছোঁ, অসমততো আমি ৰামৰ মন্দিৰ দেখা নাই, গ'লো অসমত আমি কৃষ্ণৰ মন্দিৰ দেখিছোঁ, কামাখ্যা মন্দিৰ আছে দেখিছোঁ, শিৱদৌল দেখিছোঁ, শিৱ কৃষ্ণ ভগৱান কৃষ্ণ দুৰ্গা কালী বাথৌ দেৱতা
আনকি সূৰ্য মন্দিৰো আছে, এনেকুৱা দেখিছোঁ। গতিকে এটা নতুন আমাৰ ইয়াত এটা এজন এটা এটা নতুন এটা বস্তু, এটা হিন্দী বলাৰ পৰা এটা হেৰি আহিছে, মন্দিৰ এটা আহিছে, ভাল কথা। কিন্তু তাৰ কাৰণে বাকী সকলোবোৰক নাইকিয়া কৰি দিব নোৱাৰে, বাকী সকলোবোৰক নাইকিয়া কৰি দিয়াটো অনুচিত। গতিকে সেই তাৰ মাজত সেই সময়ত একেবাৰে গোটেই বন্ধ কৰি যেনেকুৱা এটা অৱস্থা, আৰু কালি দেখিছোঁ মই কিছুমান মানুহে যিবোৰ মানুহক কিন্তু সেই অসম আন্দোলনৰ সময়ত মই লুকাই থকা দেখিছিলোঁ, সেই মানুহবোৰ কিন্তু কালি দেখিছোঁ কিবা মানে স্কুটি নে মটৰচাইকেলবোৰ লৈ পেলাই আহিছে, আহি পেলাই ঢাং 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 কিবা মানে হেৰি বজাইছে, ঢোল নহয় দবা দবাৰ টাইপ টাইপ বস্তু কিছুমান ওলাইছে, যিবোৰ কিন্তু অসমীয়া মানে মই পূজাত বনোৱা তেনেকৈ দেখা নাই। হেৰি আমাৰ আমি দুৰ্গা পূজাটো সেইবোৰ আৰম্ভ কিবা আশ্চৰ্যজনক শব্দ, মানে যুদ্ধ কৰিলে যে মিলিটাৰী যায়, আমাৰ যে এন চি চিত যে যায় ঢেং 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 পুলিচ বেণ্ড লৈ যায়, তেনেকুৱা গুৱাহাটীত ঘূৰিছে। আপোনালোকে দেখিছে নাই, মই দেখিছোঁ কিন্তু মোৰ সংশয় হৈছে যিটো কথা আপোনালোকে প্ৰশ্ন মোকো কৰিব পাৰে, আপোনালোকে ৰাইজলৈ উঠাবলৈ মই আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ যে খুব বেছি হিন্দু কৰি 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 আমি হিন্দু ধৰ্মটো বিপন্ন কৰিব খুজিছোঁ নেকি। মাত্ৰ দেখিলোঁ মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যে বামুণ আৰু ব্ৰাহ্মণ আৰু ক্ষত্ৰিয় ভগৱানৰ মানে জাত ভগৱানে শাসন কৰিবলৈ অধিকাৰ দিছে, বৈশ্যসকলক ব্ৰাহ্মণ আৰু ক্ষত্ৰিয়ক সহায় কৰিবলৈ ছেকেণ্ড ৰেংকৰ মানুহৰ সহায় কৰিব লাগিব, আৰু শুদ্ৰসকলক তেওঁলোকে দাসত্ব পালন কৰিব লাগিব। তাৰপিছত দেখিলোঁ কালি পৰহি দেখিলোঁ যে টুইটটো কোনোবাই তেওঁৰ টীমৰ কোনোবাই টুইটটো সলাই দিছে, টুইটটো মানে ভুলকৈ কৰিছে। কিন্তু জাতি দাম্ভিকতা কাৰ আছে কাৰ নাই অন্তৰ প্ৰত্যেকে নিজক সুধিব লাগিব। আৰু মই এটা কথা কৈছোঁ, ব্ৰাহ্মণবাদ কোনো দলে যদি প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰে অসমত ব্ৰাহ্মণবাদ নচলে। অসমত শংকৰী ধৰ্ম যেনেকৈ চলি আছে চলিব, অসমত থকা ব্ৰাহ্মণসকল সেই ধৰ্মক একচেপ্ট কৰে, শংকৰদেৱক একচেপ্ট কৰে, আৰু শংকৰদেৱৰ মানুহ আমি শংকৰী মানুহ মাজে আমি হেৰি কৰোঁ। কোনো এটা ব্ৰাহ্মণবাদৰ নতুন উদাহৰণ, বা মুখ্যমন্ত্ৰী এজন মুখ্যমন্ত্ৰী হৈ গ'ল বুলি অসমখন ব্ৰাহ্মণ হৈ গ'ল, ব্ৰাহ্মণ ডমিনেটেড, তেওঁ যি ইচ্ছা থাকে কথা ক'ব, অমুক আই তই মিয়া, ঐ তই হেৰি মিয়াবোৰ আহিব, মিয়াবোৰ কি মিয়াবোৰ যে কৈছে কাইলৈ কৈ দিব যে আমি আমি যদি তেওঁক কিবা প্ৰশ্ন কৰিছোঁ, এইটো প্ৰশ্ন কৰিলে কেতিয়াবা আপুনিতো হেৰি বামুণ নহয় নে ভাই, মোক কেনেকৈ কথা হ'ব, আপুনি তাঁতত তলত কিবা বুলি নক'ব, কি বুলিয়ে ক'ব লাগে, তেওঁ ক'বই নাপায় আমাক, আৰু বেলেগৰ হতে অপমান কৰক। এনেকুৱা ঘটনা, এইবোৰ ঘটনাৰ প্ৰত্যেকটো ঘটনাৰ কিন্তু তাৎপৰ্য থাকে, আৰু এই নিৰিবিলি সময়ৰ সময়ত মই এইখিনি কথা এইকাৰণেই কৈছোঁ যে আজিৰ দিনটো আচলতে এই ৰামৰ দিনটো কিন্তু উদ্ধতালীৰ পৰিচায়ক নহয়। পূজা, ভগৱানক কৰা পূজা, ভগৱানক পূজা কৰা মানে শান্ত শিষ্ট ধৰ্মৰ নাম লৈ নিবিড়ভাৱে থকা, ভগৱানক কৰে নিজক সংশোধন কৰিবলৈ, নিজক পবিত্ৰ কৰিবলৈ। নিৰৱতাহে ভগৱানে বুজি পায়, ধ্যান কৰে, প্ৰাণায়াম কৰে। মই খুব চেলিব্ৰেশ্যন দিওঁ অসমীয়া মানে গ্ৰহণ চেলিব্ৰেশ্যন কৰি পেলাই বিৰাট, মই ইভেন আনকি দুৰ্গা পূজাটো যে খুব যে হুলস্থুল কৰে, আমি বহুত মানুহে ভাল নাপাওঁ, কৰে কোনোবাই ভাল, সেইটো কৰিছে ভাল, কিন্তু সেইটো আনক অশান্তি কৰি কৰিব নালাগে। গতিকে ধৰ্মৰ মাজত এতিয়া বেলেগ বেলেগ ধৰণৰ ছিষ্টেম কৰি পেলাই হিন্দু ধৰ্মক শংকৰাচাৰ্য আজি কোন তেওঁলোক বুলি কৈ পেলাই প্ৰশ্ন কৰিছে, শংকৰাচাৰ্য কোন তেওঁলোকে তেওঁ নাজানে, তেওঁ অমুক তমুক বুলি গালি গালি যদি কৈ দিয়ে, মইতো ভাবোঁ যে হিন্দু ধৰ্মটো এনেই বহুত ভাগত ভাগ ভাগ আৰু দুৰ্বল কৰিবলৈ চেষ্টা চলিছে নেকি, সেইটো জানে নহয়। মই এজন হিন্দু হিচাপে কট্টৰ হিন্দু, মই ৰাতিপুৱা পূজা নকৰাকৈ কোনো কাম নকৰোঁ, মই শিৱক মানো, আজি কিছুদিনৰ পৰা শিৱৰ লগত মই বিষ্ণুকো মানো, কাৰণ শ্ৰীকৃষ্ণক আমি সদায় মানিছিলোঁ, দেৱীক দুৰ্গাক মানো, লক্ষীক মানো, ওম ভীম শ্ৰীম হ্ৰীম শ্ৰীম কমলা কমলা কমলে কমলালয়, পূজা কৰি পেলাই পূজা নকৰিলেতো আমাৰ চলিব নোৱাৰিম, আমাক বহুত বিশাল সম্পত্তি নাই, যদি পইচা পাতিটো আহি থাকিব লাগিব, ঘৰ চলিব লাগিব নহয়, গতিকে লক্ষী পূজাও কৰোঁ। কিন্তু পূজাক লৈ পেলাই এনেকুৱা ধৰণৰ এটা সৃষ্টি যে পূজা কৰিছে গতিকে সেই সময়ত মানুহ বন্ধ কৰি দিছোঁ, গতিকে দুটা বজাৰ এই পিছত ইমান সময়ত অমুক হেৰি সত্ৰলৈ নাযাব তেওঁ, মই তেওঁক অনুৰোধ কৰিছোঁ, কেনেকুৱা বেবেৰী বাং কথা, বেবেৰী বাং কথা, এইবোৰ অজ্ঞ মানুহৰ বক্তব্য। আৰু ই
মুখ্যমন্ত্রী পদবীক হানি করেছে। আর মই সময় থাকতে তো সংশ্লিষ্ট মানুষজনক সকিয়াই দিব বিচার, চারিজন মুখ্যমন্ত্রীক মুকলিকে কই দুঃখ দেখাই মানে সদায় যুদ্ধ করেছো আর আতরাই পঠাইছো। ব্যক্তিগত কথা কোথা আছে, ডাঙ্কুপ মারি কোথা, কারণ আমার এটা বয়স হয়ে গেল, আমার এটা মৃত্যুলে বেশি দিন নাই, আমার কোনো এটা আমার এটা কাকো ভয় করবার দিন নাই, কিন্তু মানুষের মানুষ সম্পর্কত সমস্ত ভারতবর্ষত ভুল ধারণার সৃষ্টি করলে, জাতিসত্তাকে আঘাত করলে, সমাজখনের একতা বিপদাপন্ন করলে, আর ভাগ ভাগ করে মানুষ তাৎসল্য করলে, তুচ্ছ তাৎসল্য করলে, মুখ্যমন্ত্রী পদবীর অবনমিত করলে, স্বাভাবিকতে কোনোবাই সরাই দিব লাগবে, দাস ফার নো ফাদার। এইটা করবলে যাওতে মানে জানো এটা কি হব পারে, এইখানে করবলে যাওতে মানুষে ভয় করে। মই কালি 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 এঠাই বহি পেলায় মানে আলোচনা করে আছো, মোক কলে যে মই বোলে কিয় তোমালকে কিয় মাত নামাতা, সদায় যে মই মাতিব লাগে, তো বোলে কেন মাত মাতি, ছমাস জেলত ভরাই দিব নয়, ছমাস জেলত ভরাই দিব বলে মানুষে ভয় খায়, সাধারণ মানুষ এটা মুখ্যমন্ত্রী অভয়দান করবেন, যে নয় মানে জেলত নবর। আর মই তো বিচার এটা যে মানে আমি মই আজি পাঁচ বছর মনে মনে থাকার পিছন আজিরপরা মানে এই কথাবর প্রতিবাদ সক্রিয়ভাবে করিম, মোর মাত্র আরো দশটা দিন আছে, কিবাটা মই কিবাটা কথার কারণে মানে সকল বস্তুর আঁতরি আসলো কব পারি, অফ দ্য রেকর্ড মানে কই দিম আপনাদের, কিন্তু আমি প্রতিবাদ করিম। আর মুখ্যমন্ত্রী ভাবিব নালাগে যে তেওঁর খালি ঠাই কোনোবাই পূর করব নারিব, তেওঁর খালি ঠাই পূর হব, আমি সর্বানন্দক তেওঁ যে আঁতরাই পঠালে তেনে নপঠাও, আমি বিচার যে তেওঁ মানুষের সমর্থনত যদি সমর্থন তেওঁ আহিছে একে সমর্থনতে তেওঁ অতি গুছি যাব লাগিব। আর একটা কথা, খুব ভুল ধারণা যে নির্বাচনত জিকাটুই কিন্তু জিকিলেই যে কিবা এটা হবই, এই মই তো কেবল স্পষ্টভাবে কৈছো, আমি এই লোকসভা নির্বাচনটো লাগেতো মই কোনো সক্রিয় আজি নাম আহিব নয়, কারণ মই জানো যে 16 তারিখ বা 17 তারিখ ফেব্রুয়ারীত নির্বাচন এনাউন্স হব, 10 তারিখ না 12 তারিখে নির্বাচনের পার্লামেন্ট শেষ হব, তারপরে নির্বাচন এনাউন্স হব। আর নির্বাচন বলে কলে আজিকালি টাকা পয়সা সংগঠন বহুত কথা আছে, সদায় সদায় একটা কথা নয়, নির্বাচন জিকিলে সকল ভালো হয়ে গেল তো নয় না, নির্বাচন তো অতি কামে জিকিছিল বলেই মরা নাই জানো বিজেপি সরকারে, কোনোবাই এক্সিডেন্ট শাহ কি নাম শাহাবুদ্দিন সদায় ইলেকশনের জিকা আছে, ইলেকশনে জিকিলে ইলেকশনে জিকিল কারণে আমাক মানুষে দিলে, সেই কথা সদায় সচা নয়, ইলেকশনত জিকা মানুষ পতন হবলে বহুত রাস্তা আছে, গতি আমি নিবিচার, আমি বিচার যে সকলে এটা সময় পড়ার পিছন অন্তত সংযম হয়ে পেলায় নিকা শাসন করক, গণতন্ত্র মজবুত করক, কারণ গণতন্ত্র হৈছে প্রত্যেকজন মানুষের গণতন্ত্রের প্রতি দায়িত্ব আছে, গণতন্ত্র সবল করার দায়িত্ব আছে, এটার্নেল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, লিবার্টিক আমি লিবার্টি গিভ আস লিবার্টি আর গিভ আস ডেথ, সেই স্লোগান লো মানুষ নামি যাব পারে কাইলে, কিছু নেতায় কিমান মানুষক ডেথ সেন্টেন্স দিব, সেই কথাটা অল্প মুক্তি করে আলোচনা হয়ে যাব কিছুদিন পিছন, কারণ ডেথ আমি দেখি যে আগন্তুক দিনব কিছু ডেথ হব হয়েছে, কিছু মানুষ খুবাইছিল কেলে মাজতে সেই প্রথম যেটা বিজেপি আসছিল চারিজন ডেকা লড়াক বঙালী লড়া আসে বোধ করো কেলে সেই ডিব্রুগড় নে তিনচুকিয়ার ফলে গুলিয়াই মারি দিলে কোনোবাই গম পালে না, কা আন্দোলন কা আন্দোলনটির সময় মতো কৈছিল যে মই কা আন্দোলনের বিরোধিতা করা নাই, মোট কথা আছে এইটা একটা এনেকাকে সমাধান হব লাগে, কিন্তু বঙালী হিন্দু বলে কারণেই মানে বিরাট বঙালী বিরোধিতা করে মানে সেইটো কোনদিন একসেপ্ট করা নাই, কোনোদিন একসেপ্ট করা নাছিল, আর মানে জাতি ইমান দুর্বল জাতি বলেও নভাব, কিন্তু কা আন্দোলন যেন পাঁচটা লড়াক গুলিয়াই মারি দিলে, যুব আন্দোলন করেছিল সেইবরেই তালোকর কারণে একটা আনকি জুডিশিয়াল এনকোয়ারিটাও বিচারে, মানুষ হত্যা
মই নিজে কা আন্দোলনৰ সময়ত মোৰ জুতি নেল থকা ঘৰটোৰ পৰা খোজকাঢ়ি আহি চাইকেল চলাই আহিছিলোঁ, মই এটা চাইকেল চলাওঁ, হেৰি দলঙৰ ওপৰত তাত যেনেকৈ ব্লেংক ফায়াৰ কৰিছে, যেনেকৈ গুলী মাৰিছে, মই চাওঁ আমি দেখ কি হ'ল, তেতিয়াতো আলফা নাই, এই সন্ত্ৰাসিত কৰি বন্দুকৰ গুলিৰ শব্দত মানুহক কিমান দিন বন্ধ কৰি ৰাখিব। গতিকে অসমীয়াৰ এই জাতীয় জীৱনত সেই গুঢ়া ব্ৰাহ্মণবাদ যদি কোনোবাই আনিছে, হি ইজ ডুইং ইনজাষ্টিচ টু হিজ ওন গোত্ৰ, তেওঁৰ লগুণডালৰ প্ৰতি, তেওঁ লগুণ লয় যদি যিবোৰ মানুহে, লগুণ লোৱা মানুহে লগুণডালৰ নিষ্ঠ কৰিব নাপায়। ব্ৰাহ্মণক আমি এনেই যি ব্ৰাহ্মণ মানে কি, যি পণ্ডিত যি ভগৱানক আৰাধনা কৰে, যাৰ যোগেদি আমি ভগৱানৰ নাম শুনিব পাৰোঁ, তেওঁৰে সেই জাতিকুলৰ মানুহ হৈ এটা সৰ্বোচ্চ ৰাজ্যৰ এটা সৰ্বোচ্চ পদবীত থকা মানুহজনে এইবোৰ কথা কৈ সমস্ত ব্ৰাহ্মণ জাতিক বিপন্ন কৰা নাইনে? আজি একেলগে বহি থকা আমাৰ সাধাৰণ দুখীয়া ব্ৰাহ্মণৰ ল'ৰাবোৰ কিমান দুখীয়া, কিমান কষ্ট কৰি ডাঙৰ হৈছে। মই সেইকাৰণে মোৰ বন্ধু ভাইটি তাইৰ চবকে কৈছে যে চা, এতিয়া মই একদম ফ্ৰী মেন, নাথিং টু ৱৰি।